এই মুহূর্তে কুণাল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি, সরাসরি চলে যাব আরো একবার সেই সাংবাদিক সম্মেলনে। করতে পারেন না, তার গ্রহণযোগ্যতা নেই আদি বিজেপির মধ্যে, ফলে শুধুমাত্র কুৎসা করার জন্য দু হাজার কুড়ি সাল অবধি যিনি এই দলে ছিলেন, 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে যে অভিযোগ সহ্য করতে হয়েছে, এই শুভেন্দু অধিকারী অর্ধেক জেলায় তার দায়িত্বে ছিলেন, তার হাত রক্তে মাখা, তিনি রিগিং এর নেতৃত্ব দিয়েছিলেন, তিনি সন্ত্রাস করেছেন বলে তৃণমূলের বদনাম হয়েছিল, ফলে তার মুখে এখন এই ধরনের কথা সাজে না। এটা শুনুন, শূন্যদের সমস্যা, শূন্যর সঙ্গে শূন্য যোগ হবে কিনা, শূন্য থেকে শূন্য বিয়োগ হবে কিনা, শূন্যর সঙ্গে শূন্য গুণ হবে কিনা, শূন্যর সঙ্গে দিয়ে শূন্যকে ভাগ করা হবে কিনা, রেজাল্ট তো শূন্য। এই যে সিপিএম আর কংগ্রেসের যে এই বললো, ও জোট করলো, কি জোট হলো না, গোটা ব্যাপারটা হচ্ছে শূন্যর সঙ্গে শূন্য সম্পর্ক। পাটিগণিতিক অঙ্কে বিচার করে নিন, যা রেজাল্ট হবে তাই হবে। হাইকোর্টের সুস্পষ্ট রায় রয়েছে, সিভিক ভলেন্টিয়ারদের কোন আইন শৃঙ্খলা জড়িত কাজে ব্যবহার করা যাবে না। অথচ দেখা যাচ্ছে যে মনোনয়ন যেখানে যেখানে হচ্ছে প্রত্যেকটি জায়গাতে সিভিক ভলেন্টিয়ারদেরকে নামিয়ে দিয়েছে জেলা প্রশাসন। অ্যাকচুয়ালি ওখানে যারা বৃদ্ধ, একটু বয়স্ক যারা প্রার্থী হতে চান, তাদের হাত ধরে ভালোভাবে নিয়ে যাওয়া, কোনো অসুবিধে জানাতে, সমাজ সেবামূলক কাজের জন্য সিভিক ভলেন্টিয়াররা আছে। কিন্তু আচমকা যদি কোনো গণ্ডগোল হয়, তো তখন যে কোনো নাগরিক হিসেবে যে কোনো কারোর কর্তব্য সেটাকে থামিয়ে দেয়। এর সঙ্গে কোর্টের ভায়োলেশন বা তাদের ডিউটি দেওয়া হয়েছে এর কোনো সম্পর্ক নেই। ভলেন্টিয়ারদের দেখা যাচ্ছে মাথায় হেলমেট, হাতে ঢাল, হাতে লাঠি, এরপরে আপনারা বলছেন যে সামাজিক কাজ করছে। নিশ্চয়ই ওরা তো সামাজিক কাজ করার জন্য ছিল, সমাজ সেবার জন্য ছিল, কিন্তু যদি দেখে কংগ্রেস বা সিপিএম ইট মারছে, পাথর মারছে, তো তখন তাদের রক্ষা করার জন্য নিশ্চয়ই মানবিকভাবেই তাদেরকে সেইভাবে তাদের বাঁচার জন্য ব্যবস্থা করে দিতে হবে। এই সিভিক ভলেন্টিয়ার কিভাবে বুঝতে পারছে যে পাথর মারছে, ইট মারছে, তারা কংগ্রেস বা সিপিএম তৃণমূল? তারা তো অধীর রঞ্জন চৌধুরী জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ বলে ইট পাথর মারছে, কোথাও জয় শ্রীরাম বলে মারছে, কোথাও ইনকলাব জিন্দাবাদ বলে মারছে, তো তখনই বোঝা যাচ্ছে তারা কারা। তো ফলে ওখানে অনেক বয়স্ক লোকজন যাতায়াত করেন, ওই অফিসগুলো তো অন্য পরিষেবার জন্য আসেন লোকে, ফলে যাতে ভিড়ে অসুবিধা না হয়, গরমকাল একটু জল এগিয়ে দেয়া, এটু সমাজ সেবার জন্য সিভিক ভলেন্টিয়ার রাখা। শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে টুইট করেছেন, তিনি বলছেন রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর পরিকল্পনা করেছে পঞ্চায়েত ভোটে পুলিশের পোশাক পরিয়ে। আমি তার পাল্টা টুইট করে দিয়েছি, শুভেন্দুর ওই প্রলাপ, এই যে এত গরম পড়েছে তার মধ্যে এই ভোট ঘোষণা, তারপর থেকে শুভেন্দুর ওই ডেট পলিটিক্স ফেল করেছে, ক্যালেন্ডার পলিটিক্স ফেল করেছে, শুধু রোজ বড় বড় কোথাও কথা বলে যাওয়া ছাড়া ওর কোনো কাজই নেই। এগুলো সব ওর উর্বর মস্তিষ্ক প্রসূত। ভোট পুলিশ করবে, রাজ্য পুলিশ এবং রাজ্যের নির্বাচন কমিশন, যেখানে আইনিভাবে যেখানে বাড়তি নিরাপত্তা কর্মী দরকার, তারা আইনিভাবে যা যা করার তাই করবেন। এগুলো 2003 সালের বামফ্রন্ট জমানার সেই সন্ত্রাসের দিন আমরা আর ফিরতে দেব না। শুভেন্দু বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজীব সিনহা মৃত্যুকে আমন্ত্রণ করেছে, মৃত্যু মিছিল আমরা দেখব। শুভেন্দু অধিকারীকে আমি বলি, এই যে ভোটের সঙ্গে এই যে কনস্ট্যান্ট মৃত্যু মিছিল ইত্যাদি বলছেন, এর থেকেই প্রমাণিত হচ্ছে যে ওরা একটা বড় সড় গণ্ডগোল, নিজেদের পরাজয় এবং সাংগঠনিক ব্যর্থতা, প্রার্থী দিতে পারবে না, এগুলো আড়াল করতে ওরা বড় সড় গণ্ডগোলের একটা পরিকল্পনা করেছে। নিজেরাই বারবার মৃত্যু, হামলা এগুলো বলছে, কারণ ওরা এগুলো চাইছে, ওদের ছবি দরকার, ওদের রাজনীতি করতে বিবৃতি দিতে গেলে এই ধরনের ঘটনা দরকার, ফলে ওরা প্রভোকেশন দিচ্ছে, ওরা গণ্ডগোল করছে, এবং সেগুলো ওদের টুইট থেকে, ওদের দৃষ্টিভঙ্গি থেকে এটা বোঝা যাচ্ছে যে এই প্লটটা ওরা সাজাচ্ছে। তাহলে শুভেন্দু অধিকারীকে এই জবাবও দিতে হবে, যদি এর দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনের হয়, তাহলে 21 সালের বিধানসভা নির্বাচনে করোনা কালে বারবার বারণ করা সত্ত্বেও 8 দফায় ভোট হয়েছিল, তাহলে তার যে সংক্রমণ এবং মৃত্যুর দায় তাহলে বিজেপি এবং কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নেবেন না কেন? শুভেন্দুর টুইট যদি এই ধরনের ব্যাখ্যা হয় যে এখন তারাই হামলা করবেন, তারা গণ্ডগোল করবেন এবং তার জন্য মুখ্যমন্ত্রী এবং নির্বাচন কমিশনের দায়িত্ব, তো তাহলে জোর করে আমরা বারণ করেছিলাম, শোনেনি, করোনার সময় 8 দফায় ভোট, কেন না বিজেপি চাইছে।
তো ভোট করেছিল, সংক্রমণ বেড়ে গেল, কত লোক মারা গেলেন, তাহলে তার দায়িত্ব প্রধানমন্ত্রী আর কেন্দ্রীয় নির্বাচন কমিশন আর বিজেপি নিক। আমি একটা জিনিস বুঝি না, প্রথম কথা সেন্ট্রাল ফোর্সটা কারণ মামার বাড়ির আবদার হতে পারে না, এবং মহামান্য হাইকোর্টও এটা নিশ্চয়ই ভেবে দেখবেন যে তার কারণ হচ্ছে দেশের একটা নিয়ম কানুন বলে ব্যাপার আছে, লোকসভা বা বিধানসভা নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে, কেন্দ্রের ইলেকশন কমিশন করবে, পুরসভা বা পঞ্চায়েত রাজ্যের দায়িত্ব, রাজ্য নির্বাচন কমিশন করবে, সেখানে রাজ্য পুলিশ করবে, রাজ্য পুলিশ যদি মনে করে তাদের বাড়তি বাহিনী লাগবে, যেটা রাজ্য পুলিশ রাজ্য প্রশাসন নির্বাচন কমিশন ঠিক করবেন, অতীতেও হয়েছে, বহু জায়গায় হয়েছে, সেই বাড়তি বাহিনী যেখানে তারা চাইবেন সেইভাবে তারা আয়োজন করবেন, তার জন্য কেন্দ্রীয় বাহিনী আর এই ন্যাড়া কবার বেলতলায় যায়। আরে শুভেন্দু, সেনা বাহিনী হোক, শান্তি সেনা ওই রাষ্ট্রসংঘ থেকে আনো, রাজ্য পুলিশ, হোমগার্ড, যা দিয়েই ভোট হোক, তোমার কাজ তো প্রার্থী দিতে না পারার হারা, তোমার ভেবে লাভ কি? এই যে বিধানসভা নির্বাচন হলো, কেন্দ্রীয় বাহিনী দিয়ে তো হয়েছিল, আট দফায় তো ভোট হয়েছিল, তাতে কি হলো? আর এগুলো ভেবে রেখো তোমরা যে তারপরে আর এত এইসব, এই কেন্দ্রীয় বাহিনী মানেই যেন একটা বিরাট, আমরা কেন্দ্রীয় বাহিনী ফাইনি এসব ভয় পাই না, আমরা সাংবিধানিক আইনি কথা বলছি, তাই আমাদের আত্মবিশ্বাস আছে যে কেন্দ্রীয় বাহিনী আসার পর আট দফার ভোট হওয়ার পরও আমরা ধুয়ে মুছে সাফ করে দিয়েছিলাম বিরোধীদের, কাকে কেন্দ্রীয় বাহিনী দেখাচ্ছে, কিসের কেন্দ্রীয় বাহিনী? কেন্দ্রীয় বাহিনী যদি আদৌ কোনো কালে আদৌ আসে, যদি রাষ্ট্রসংঘ থেকে শান্তি সেনাও আসে, তাহলেও এখানে তৃণমূল কংগ্রেস জিতবে, আর যদি ভুল করেও কোথাও অন্য কোনো দলের কেউ যেতে, তিনিও উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসেই যোগ দেবেন। বিরোধীরা বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন যে আপনারা যদি, বিরোধীদের উদ্দেশ্যে বলেছিলেন যে আপনারা যদি মনোনয়ন দিতে না পারেন তাহলে আমাকে ফোন করুন, মুখ্যমন্ত্রীকে ফোন করুন। প্রশ্ন হচ্ছে যে তাহলে এই পরিস্থিতি কেন হবে যে কোনো নেতা মন্ত্রীকে ফোন করতে হবে, তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মুখ্যমন্ত্রীর বক্তব্যের সাথে বাস্তবের কোনো মিল থাকছে না? একদম কোনো প্রশ্নই নয়, এটা তো যেহেতু বিরোধীরা বারবার বলেছেন সেই কারণে আমরা বলছি, গতকাল তো অনেক নমিনেশন হয়েছে, এমন একজন প্রার্থী দেখাতে পারবেন যে গতকাল নমিনেশন দিতে গেছিল নমিনেশন দিতে পারেনি? একজন প্রার্থী বলতে পারবেন? এত বড় বাংলা, একজন প্রার্থী যে কেউ দিতে পারেন? বড় আজকে সিপিএম এর কাগজ গণশক্তি দেখুন, তারা ছবি দিয়ে দেখিয়েছেন তারা শান্তিপূর্ণভাবে নমিনেশন দিতে যাচ্ছেন, ছবি দিয়েছে, কোথায় দিয়েছে? গণশক্তি, কাদের কাগজ? সিপিএম। তো এবার এত বড় বাংলা, কোথাও কোথাও বিজেপি, সিপিএম, কংগ্রেস ওরা প্ররোচনা দিচ্ছে, দু একটা জায়গায় সাময়িক কয়েক মিনিটের কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, মিটে গেছে, তারপরে আবার সব পিসফুল। তারপরেও বলা আছে যে যদি কোথাও সত্যি এরম মনে হয় আমার এই প্রার্থী, ইনি প্রার্থী নমিনেশন দিতে পাচ্ছেন না, দরকার হলে আমরাও সেখানে গিয়ে আমরা হেল্প করব, আমরা সেটা বারবার প্রকাশ্যে বলছি। কোন জেনুইন প্রার্থী নমিনেশন দিতে পারেননি এরম কোন অভিযোগ এখনো পর্যন্ত পৌঁছয়নি, কিছু জায়গায় বিচ্ছিন্ন কিছু জায়গায় সিপিএম, বিজেপি, কংগ্রেসের কিছু মব গিয়ে হল্লা করেছে, তৃণমূলের দিকে পাথর ছুঁড়েছে, এইরকম ধরনের দু চারটে ইনসিডেন্ট আছে, কিন্তু এগুলো তাদের স্ট্র্যাটেজি যে ওরা এই গণ্ডগোলের ছবি দেখাতে যায়, এমন এই নিয়ে হইচই করবে যে